জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট, যেখানে সিরাজগঞ্জকে 6-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চোরা। জেলা প্রশাসক গোল্ড কাপকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় ফুটবল প্রেমীদের যেন উৎসব চলছে। মাঠে ভালো ফুটবল থাকলে তা দর্শকদের কিভাবে টানে তা আরো একবার প্রমাণ করেছে এই টুর্নামেন্টটি। শুক্রবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে স্বাগতিক জেলা সিরাজগঞ্জকে 6-1 গোলে বিধ্বস্ত করার মধ্য দিয়ে পর্দা নামলো এবারের আসর। ফাইনালকে কেন্দ্র করে অবশ্য বেশ ভোগান্তি পোহাতে হয় আয়োজকদের। মাঠে উপচে পড়া ভিড়ে সবাইকে জায়গা না দিতে পারলেও একে ইতিবাচক হিসেবে দেখছেন তার সাবেক ফুটবলার। আয়োজকদের আশা এমন ধারাবাহিকতা আগামীতে আরো বড় ধরনের ইভেন্টের ভেন্যু হিসেবে দেখা যাবে চুয়াডাঙ্গা। মানুষ এখনো ফুটবল খেলা দেখতে চায় এবং আয়োজন করলে তারা স্বতঃস্ফূর্ত ভাবে গ্রামে গঞ্জে এটা আরম্ভ করে। এখানে সব মানুষ কিন্তু শহরের নয়, গ্রাম গঞ্জ থেকে মানুষের ফুটবলের জয় হয়েছে, ফুটবলের নবজাগরণ সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গা তো অবশ্যই সারা বাংলাদেশে। আমরাও এক সময় সাবেক প্লেয়ার ছিলাম, তো আমাদের সময় এতটা দর্শক হয়নি, তা আমরা হইলে আরো উৎফুল্ল হইতাম। এখন আমরা আশা করি যে এই চর্চাটাকে কন্টিনিউ করুক। ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে যেমন ছিল উন্মাদনা, তেমনি টিকিট পেতেও কষ্ট করতে হয় অনেককে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিক চুয়াডাঙ্গাকে নগদ 1 লক্ষ টাকা ও রানার্স আপ সিরাজগঞ্জকে নগদ 50,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। নাদির খান, জোনস স্পোর্টস।